Okay, so today we start a very, very important disease, non-communicable disease. Non-communicable disease are a metabolic disease, that is diabetic mellitus. Diabetes mellitus. Okay. So aajke amra shuru korbo sobche common ebong sobche dangerous, a very dangerous. সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটাই নিব, সবচেয়ে কম স্টুডেন্ট আছে, ঠিক আছে, মিস করবা, যারা যারা ক্লাস করবা না ওরা সবাই মিস করবা, ঠিক আছে। ওকে, diabetes mellitus, this is a very very important and too much dangerous silent killer or metabolic disease, metabolic syndrome. This is diabetes mellitus. So what is the definition of the diabetes mellitus? Diabetes mellitus is a clinical condition affecting carbohydrate, protein, fat, water and electrolyte metabolism, characterized by hyperglycemia due to absolute or relative deficiency of the insulin. Okay. Due to absolute or relative deficiency of insulin. তাহলে আমরা কি বলতে পারি? This is a clinical condition. At first, কারণ আমরা এটাকে not disease, আমরা বলি যে syndrome, metabolic syndrome বলি। এটাকে আমরা সাধারণত কি বলি? Metabolic syndrome. So, এটাকে একেবারে disease বলা যাবে না, আমরা বলবো metabolic syndrome. This is a clinical condition characterized by carbohydrate, protein, fat, water and electrolyte metabolism. মানে এটা হচ্ছে যে এমন একটা clinical condition যেটা তিনটা biomolecular metabolism এ affect করে. It will affect carbohydrate, protein, fat. Very very important biomolecules in our body. Affect these three biomolecules and also water and electrolyte metabolism. Water and electrolyte metabolism মানে বডির ওয়াটার এবং ইলেকট্রোলাইট মেটাবলিজম উপরও তার এফেক্ট আছে. ক্যারেক্টারাইজড বাই, প্রথমে আমরা কি বোঝালাম যে তার কোন কোন বায়োমলিকুল উপর এফেক্ট আছে, ক্যারেক্টারাইজড বাই কিভাবে বোঝা যায়? ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া, দ্যাট মিন্স ইনক্রিজ সুগার লেভেল ইন দা সিরাম অর ইন দা ব্লাড, ইনক্রিজ সিরাম লেভেল, increase glucose level in glucose or sugar, probably glucose, increase glucose level in the blood due to absolute or relative deficiency of the insulin. Absolute or relative deficiency of the insulin, that means complete deficiency of the insulin, that is called, this is called absolute or relative deficiency of the insulin. যেটা সেটা হচ্ছে আমরা যেটা তোমাদের পরে পড়াবো, that is the type 2 diabetes mellitus, that means the insulin resistant, that means insulin is released but it will become resist. Okay, the resistance for that. Okay, so World Health Organization ওরা আবার কিন্তু diabetes mellitus একটা definition, ওরা আবার একটা definition দিছে. তোমরা এটা ভালোভাবে জানো যে সারা বিশ্বে যত ধরনের disease আছে সবগুলো disease এর clarification কে করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দে উইল ক্লারিফাই দ্য ডিজিজ, ক্যারেক্টারাইজ দ্য ডিজিজ, দে মেক দ্য গাইডলাইন অফ দ্য ডিজিজ. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডিজিজের জন্য গাইডলাইনও তৈরি করে, কি কি স্টেপে আমরা কোন একটা ডিজিজের ইয়ে করব, ট্রিটমেন্ট দিব, ঠিক আছে, বা কি. এই যেমন বর্তমানে সারা বিশ্বব্যাপী কিসের করোনা, ওকে, বর্তমানে সারা বিশ্বব্যাপী কি করোনা, করোনার সংক্রমণ, করোনারও কিন্তু একটা গাইডলাইন আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ কে, কিসের, ইউনাইটেড নেশন, ব্রাঞ্চ অফ ইউনাইটেড নেশন, জাতিসংঘের একটা ব্রাঞ্চ, যারা কিনা একটা ডেফিনেশন ঠিক করেছে. তাই সেটা কি? ইট হ্যাজ বিন ডিফাইন্ড বাই হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অন দ্য বেসিস অফ ল্যাবরেটরি ফাইন্ডিংস. তারা মূলত ল্যাবরেটরি ফাইন্ডিং এর উপর, তারা হইতেছে বেশি বিশ্বাসী কিসে, ল্যাবরেটরি ফাইন্ডিং এর উপর. হু অন দা বেসিস অফ ল্যাবরেটরি ফাইন্ডিংস এজ এ ফাস্টিং ভেনাস প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন
মোর দেন অর ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার যদি ফাস্টিং ভেনাস প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন মানে খালি পেটে যদি তোমার প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন যদি থাকে মোর দেন অর ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার মনে করো 7 মিলিমোল পার লিটার আছে অথবা তার চেয়ে বেশি আছে ইফ দ্য কনসেন্ট্রেশন ইজ 7 মিলিমোল পার লিটার অর মোর অন মোর দেন আবার ব্র্যাকেটে কি লেখা আছে দেখো অন মোর দেন ওয়ান অকেশন অর অনস ইন দ্য প্রেজেন্স অফ ডায়াবেটিস সিমটমস 7 মিলিমোল পার লিটার থাকলেই আমি একটা রোগী আসলো আমার কাছে তাকে আমি বলে দিব যে হ্যাঁ আপনার ডায়াবেটিস নো মোর দেন টু মানে মোর দেন ওয়ান অর টু মানে এটা পরপর একবার দুইবার তিনবার আমাকে করতে হবে পরপর তিন দিন তখন যদি আমি 7 মিলিমোল পার লিটার পাই ডিউরিং ফাস্টিং কন্ডিশন অর মোর দেন 7 মিলিমোল পার লিটার তখন সেটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলবো তবে অবশ্যই সাথে কি থাকতে হবে ক্লিনিক্যাল সিমটমস পলিউরিয়া পলিফেজিয়া এন্ড পলিডিপসিয়া এই তিনটা ক্লিনিক্যাল সিমটম আমার সাথে থাকতে হবে অল অফ ইউ হিয়ার মি সবাইকে শুনতে পাচ্ছ কি বোঝাতে চাচ্ছি আমি 65 65 জি স্যার বুঝতে পারছেন এটা সারা জীবন কাজে লাগবে তোমাদের এবং তোমাদের বাসাতেও তো একটা ডায়াবেটিক রোগী আছে আছে না আছে বাসায় ডায়াবেটিক পেশেন্ট আছে আছে স্যার একবার দাদা দাদি জি স্যার আছে এমনকি দেখো তোমাদের বাবা মারদের ভিতরে অনেকের আছে ডায়াবেটিস আছে না তাহলে তুমি যদি ডায়াবেটিস সম্পর্কে তুমি যদি ডায়াবেটিস সম্পর্কে ভালো তোমার কমপ্লিট নলেজ না থাকে তাহলে তুমি চিকিৎসা দিতে পারবা না সেটার বেসিক সেটা যে ক্লিনিক্যাল বেসিসটা আমি তোমাদের বলে দিব আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি মেটাবলিক মেডিসিন আমরা এটাই তোমাদেরকে জানাবো ওকে সো একটা রোগী আসলে আমি তাকে 7 মিলিমোল পার লিটার অর মোর দেন 7 মিলিমোল পার লিটার পাই নিয়ে যাই আমি তাকে ডায়াবেটিস বলে দেব নো এটা আমাকে পরপর তিন দিন দেখতে হবে অথবা পরপর দুই দিন দেখতে হবে এবং সাথে কি থাকতে হবে with presence of diabetes symptoms gula sathe thakte hobe okay or a random venous plasma glucose concentration eta ekhon to bollam fasting niye abar morning compensation abar sathe ki jukto kore dise dekho or a random venous plasma glucose concentration more than or equal to 11.1 millimol per liter jodi random glucose concentration ki hoy 11.1 মিলিমোল পার লিটার অর মোর এটা চেয়ে যদি বেশি হয় ঠিক আছে র্যান্ডম ভেনাস প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন মানে আমরা যেটা বলি আরবিএস এখন এফবিএস এবং আরবিএস টা সম্পর্কে তোমাদের বলি ফাস্টিং ব্লাড সুগার তো ফাস্টিং ব্লাড গ্লুকোজ হচ্ছে কোন একটা রোগী হ্যাঁ ওভারনাইট ফাস্টিং এর পরে মানে সারা রাত্র খাওয়া দাওয়া করে নেই 8টার পরে আর সে কিছু খায় নেই রাত্র 8টার পরে পরের দিন সকালবেলা 8টায় যখন সে আসবে কত 12 ঘন্টা ওভারনাইট ফাস্টিং 12 ঘন্টা পরে আসার পরে তখন যে ব্লাডটা আমি নিব নিয়ে যেটা নির্ণয় করব আফটার ওভারনাইট ফাস্টিং আই উইল ফাইন্ড দা ফাস্টিং ব্লাড সুগার তখন যে সুগারটা পাবো আমি তখন যে ব্লাড সুগার লেভেলটা পাবো তখন যে ব্লাড গ্লুকোজ লেভেলটা পাবো দিস ইজ কলড ফাস্টিং ব্লাড সুগার বাট ইফ দা পেশেন্ট ইজ কেম আফটার ব্রেকফাস্ট সকালবেলা নাস্তা করে এসে বরপেট মনে করো দুইটা পরোটা খাইছে সাথে ডিম খাইছে হ্যাঁ চাটা সবকিছু খাইয়া পেট পুরে এসে তখন যদি ব্লাড নিই আমি মানে নাস্তা করার 2 ঘন্টা পরে তখন নাস্তা করার 2 ঘন্টা পরে যদি আমি ব্লাড নিই সেটাকে বলা হয় আরবিএস র্যান্ডম ব্লাড সুগার অথবা র্যান্ডম ব্লাড গ্লুকোজ ওকে এখন ওই রোগীটা মনে করে একটা পেশেন্টের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে যে ফাস্টিং ব্লাড সুগার যদি 7 অর মোর দেন 7 হয় আর র্যান্ডম ব্লাড সুগার যদি 11.1 মিলিমোল পার লিটার অর মোর দেন 11.1 মিলিমোল পার লিটার হয় তখনই আমি তাকে কি বলবো যে পেশেন্ট ইজ সাসপেক্টেড কেস অফ ডায়াবেটিস মেলিটাস তখন কনফার্মেশন হওয়ার জন্য আমরা একটা টেস্ট দিব সেটার নাম হচ্ছে
কি সেটার নাম কি বলতো? বলবো না আমি এটা, একে একজন বলতো আমি বলছিলাম ডায়াবেটিস পড়ে আসতে। ওজিডিডি আরে ভালোই তো আনসার দিছে, কেন রে এটা? হ্যাঁ, হু হু গিভ দ্য আনসার। স্যার 55 স্যার। গুড, জিরো নাই আনিস, গুড। ওজিটিটি, হোয়াট ইজ দ্য এলাবোরেশন অফ দ্য ওজিটিটি? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ঠিক আছে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, টলারেন্স টেস্ট। আরেকটা আছে, এটা তো ওরাল গ্লুকোজ টলারেন্স, গ্যালাকটোজ টলারেন্স টেস্ট আরেকটা আছে, সেটা পরে তোমাকে বলবো। ওকে, তো তার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে কি জেনে যাচ্ছি, একদম স্পেসিফাই করে দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা কিন্তু বুগিসুগি কাজ করে না, বুগিসুগি কাজ বুঝো না, মুরগির খামারে গিয়ে ওরা লেকচার ক্লাস শুনে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা লেকচার ক্লাস ঘরের ভিতরে বসে করে, একদম মনে করো যে কোন রকম দুষ্টামি দুষ্টামি না করে মনোযোগ সহকারে করে, মানে বুগিসুগি ক্লাস করা, বুঝছো? বুগিসুগি বুঝো নি, কুমিল্লার ভাষা বুগিসুগি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোনো বুগিসুগি করা, ওরা যা কিছু করবে টোটালি দিস ইজ স্পেসিফাইড, টোটালি ডিফাইন্ড এন্ড মাস্ট বি হ্যাভ সায়েন্টিফিক বেসিস, ইট শুড মাস্ট হ্যাভ সায়েন্টিফিক বেসিস। সায়েন্টিফিক বেসিস ছাড়া ওরা কোনো কিছু দেয় না। তার মানে তোমরা কোন ডেফিনেশনটা মুখস্ত করবা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে এমনি, ঠিক আছে, ওইটাও বলতে পারো, কোনো সমস্যা নাই, প্রথম যে ডেফিনেশনটা। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডেফিনেশনের মাধ্যমে আমরা কি জানা যাচ্ছি টোটালি, এটা একটা ক্লারিফাই করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো ডায়াবেটিস মালাইটাস, ফাস্টিং ভেনাস প্লাজমা গ্লুকোজ কত হইতে হইলে লেস দ্যান 6.1 মিনিমাল পার লিটার, দ্যার ইজ নো ডায়াবেটিস মালাইটাস। আর যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি হয় ইকুয়াল আর মোর দ্যান 7 মিনিমাল পার লিটার, দ্যাট ইজ কল ডায়াবেটিস মালাইটাস। এখন আমরা তো জানি মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে, সরি মিলিমোল পার লিটার বলতেছি না বারবার, মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটার। অনেক জায়গায় কিন্তু তোমার রেজাল্ট এইভাবেই আসবে, 6.1 মিলিমোল পার লিটার মানে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। তোমার কনভেনশনাল যে তোমার যে চেঞ্জটা, এটা কিন্তু তোমাদের জানতে হবে, মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে আরো বেশি হবে, মিলিগ্রাম পার ডেসিলিটারে কি হবে বেশি হবে, ঠিক আছে? এবং ফাস্টিং ব্লাড সুগার যদি হয় মোর দেন ইকুয়াল 7 মিলিমোল পার লিটার, যেটা কিনা মিলিগ্রাম পার ডেসিলিটার কত 126 মিলিগ্রাম পার ডেসিলিটার, দেন ইট উইল বি কল্ড ইট ডায়াবেটিস মেলিটাস। ওকে, সো ডায়াবেটিস মেলিটাস এর আদার ক্যাটাগরি হচ্ছে দা গ্লুকোজ ইনটলারেন্স। এই যে ডায়াবেটিস মেলিটাস, এটার আরো অনেকগুলো ক্যাটাগরি আছে গ্লুকোজ ইনটলারেন্স, বুঝতে পারছো? ডায়াবেটিস মেলিটাস এন্ড আদার ক্যাটাগরিজ অফ গ্লুকোজ ইনটলারেন্স, গ্লুকোজ ইনটলারেন্স, টলারেন্স না ইনটলারেন্স, সহ্য করতে পারে না, ঠিক আছে? আর কি কি আছে আদার দেন ডায়াবেটিস মেলিটাস, আদার দেন ডায়াবেটিস? সো ডায়াবেটিস মেলিটাস এন্ড আদার ক্যাটাগরিজ অফ দা গ্লুকোজ ইনটলারেন্স, এটার মাধ্যমে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ডায়াবেটিস ছাড়া আর কি কি কারণে গ্লুকোজের ইনটলারেন্স হইতে পারে। ফার্স্ট, টাইপ 1 ডায়াবেটিস, দিস ইজ ইমিউনোমেডিয়েটেড এন্ড ইডিওপ্যাথিক। এটার কি কারণ কি আমরা পরে জানবো, এটা মনে রাখো, টাইপ 1 ডায়াবেটিস দিস ইজ ইমিউনোমেডিয়েটেড এন্ড ইডিওপ্যাথিক। ইমিউনোমেডিয়েটেড মানে কি, ইমিউনোলজিক্যালি কিছু ব্যাপার আছে, হাইপার সেনসিটিভিটি বা মনে করো ইমিউনোলজিক্যাল অটো ইমিউন, মানে টাইপ 1 ডায়াবেটিসটাকে আমরা বলতে পারি যে অটো ইমিউনিটি ডিসঅর্ডার। এটা পরবর্তীতে তোমাদের বলবো যে বডিতে অটো ইমিউনিটি তৈরি হয় বিটা সেল অফ দা পেনক্রিয়াস এর এগেনস্টে, তখন সেটা বিটা সেল অফ দা পেনক্রিয়াস কে কি করে আক্রমণ করে নষ্ট করে ফেলে, যার ফলে ইনসুলিন রিলিজ হতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। অটো ইমিউন ডিজিজ তোমরা অনেক বড় হইলে পড়বা, এখন না, যখন তোমরা মাইক্রোবায়োলজি পড়বা ফোর্থ ইয়ারে, সেখানে একটা চ্যাপ্টার আছে ইমিউনিটি, সেখানে আবার একটা চ্যাপ্টার আছে অটো ইমিউনিটি বা অটো ইমিউন ডিজিজ, সেইখানে তোমরা পড়ো আমাদের বডিতে অটো ইমিউন ইমিউনিটি তৈরি হয়, নিজে নিজে ইমিউনিটি তৈরি হয়, যেটা সবসময় ভালো না, এটা অনেক সময় ক্ষতিকর। এই ক্ষতিকর অনেক ধরনের ডিজিজ আছে, যেমন হিমোলাইটিক এনিমিয়া, গুলেমবারি সিন্ড্রোম, গুটপাস্তু সিন্ড্রোম, রিটাস সিন্ড্রোম, এরকম অনেক কিছু আছে, এর ভিতরে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস একটা। আমরা যেটা বলতেছিলাম, ডায়াবেটিস মেলিটাস এন্ড আদার ক্যাটাগরিজ অফ গ্লুকোজ ইনটলারেন্স, আদার ক্যাটাগরিজ, আরো অনেকগুলো কারণে আমাদের বডিতে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়,
সেগুলো সম্পর্কে আমরা পড়বো, আর কি কি কারণে বাড়তে পারে সেগুলো। তুমি ডায়াবেটিস বলবা তাই না, সেগুলোর কিছু নাম আছে, মানে ডায়াবেটিস মেলেটাস হচ্ছে অ্যাবসুলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্স অফ দ্য ইনসুলিন, কিন্তু এটা ছাড়া অন্য কোনো কারণে হয়তো ব্লাড সুগার বাড়তে পারে পারে না। তোমার যদি খুব বেশি করে আমি 25% গ্লুকোজ, ইফ আই গিভ ইউ 25% গ্লুকোজ ইন্ট্রাভেনাসলি, আমি যদি তোমার সেরা পথে তোমার রগের ভিতর দিয়া 25% গ্লুকোজ দিয়া দেয়, 25% কি তোমার হাইপারগ্লাইসেমিয়া হবে না, না বুঝে যদি উল্টা পাল্টা যে 1000 ml 25% গ্লুকোজ দিয়ে দেয় হাইপারগ্লাইসেমিয়া হবে না, হবে তাহলে কি তোমাকে এরকম বলি কি তোমার আমি ডায়াবেটিস মেলিটাস বলবো? এটা নো, আদার ক্যাটাগরিজ, সে আদার ক্যাটাগরিজ এই কি আমি তোমাদের সাথে ডিসকাস করবো। তো টাইপ 1 বললাম, সেকেন্ড হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস ওকে। তারপর আদার কি কি আছে আর দেখো, আদার স্পেসিফিক টাইপ অফ দা ডায়াবেটিস, আদার স্পেসিফিক টাইপ, আদার স্পেসিফিক টাইপ অফ দা ডায়াবেটিস দেখো কি কি আছে। জেনেটিক ডিফেক্ট ইন বি সেল ফাংশন, জেনেটিক্যালি জন্মগতভাবে বিটা সেল, বি সেল মানে বিটা সেল, প্যানক্রিয়াসে বিটা সেল আছে না, আলফা সেল বিটা সেল, হ্যাঁ যে বিটা সেল থেকে রিলিজ হয় কি ইনসুলিন, আলফা সেল থেকে হচ্ছে গ্লুকাগন, এরকম ঠিক আছে, দুইটা দুই ধরনের ফর্ম। বিটা সেল অফ দা প্যানক্রিয়াস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তোমরা পড়ছো ফিজিওলজিতে দুইটা পোর্শন আছে, কোন কথা বলতেছে না, হ্যাঁ প্যানক্রিয়াসে কটা কটা পোর্শন আছে, আরে পোলা বাম এই তো বিপদ, ওটা তো বেসিক আগে জানতে হবে। জি স্যার, প্যানক্রিয়াসের পাঁচ কয়টা স্যার? দুইটা, অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা। ওরে খাইছে রে, ওই প্যানক্রিয়াসের লগে অ্যাড্রেনা অ্যাড্রেনা অ্যাড্রেনাল গ্যান তো আলাদা রে বাবু, অ্যাড্রেনাল গ্যান তো গেছে ইয়ের উপরে, কিডনির উপরে, সুপ্রারেনাল গ্যান, ওইখানে গেছে কেন? ছেড়ে এন্ডোক্রাইন ফাংশন, আর এন্ডোক্রাইন ফাংশন আলাদা স্যার, এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন। কথা কি কইছি বুঝছো? আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স নামে এক ব্যক্তি আবিষ্কার করছিল কুকুরের প্যানক্রিয়াসের ভিতরে, যে আরে কুকুরের প্যানক্রিয়াস কাইটা, সে প্যানক্রিয়াসের হিস্টোলজি করছে, হিস্টোলজি করে মাইক্রোস্কোপের নিচে দেখে কি আরে এক্সোক্রাইনের পাশে মাঝখানে মাঝখানে ছোট ছোট টিপের মতো কিছু জিনিস আছে, এগুলো কি আবার? তখন সেগুলোর নাম দিয়ে দিছে নিজের নামে নাম হাইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তোমার নাম তুমি যদি আবিষ্কার করতা, তোমার নাম হইতো আকাশ, তাহলে এটার নাম হইতে তো হাইলাইটস অফ আকাশ। তোমার নাম যদি হইতো সালমা, তাহলে তুমি আবিষ্কার করলে এটার নাম হয়ে যেত হাইলাইটস অফ সালমা। মানে আমরা তো কিছু আবিষ্কার করতে পারি না, আমাদের নামে নাম হয় না, সারা বিশ্বে সব জায়গায় এটা সবাই জানে কি হাইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মেডিকেল সায়েন্স কি বলি হাইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা তো আমরা নিজেরা কিছু করতে পারি, চেষ্টা করি, আমরা করি না, খালি মানুষের গুলোই তো আমরা এই যে এত গবেষণা এত কিছু সব তো আমরা মানে বিদেশের সব ফরেনার সব বিজ্ঞানীরা ইউরোপিয়ান বিজ্ঞানীরা আবিষ্কার করছে আর আমরা নিতেছি, এই কারণে তো আমাদের এই অবস্থা, নিজেদের পরিশ্রম করতে চাই না, নিজেরা চেষ্টা করতে চাই না, এখন যতটুকু আছে এটাই চেষ্টা করো। এক্সোক্রাইন পোর্শন থেকে বের হয় কি ওগুলা, আর এন্ডোক্রাইন পোর্শন থেকে বের হয় হরমোন, সেগুলো কি ইনসুলিন গ্লুকাগন। কি কইছি বুঝছো? ইনসুলিন গ্লুকাগন। তো এখন আমার কথাটা কি শোনো, আদার স্পেসিফিক টাইপ অফ দা ডায়াবেটিস জেনেটিক ডিফেক্ট ইন দা বি সেল ফাংশন, যদি বি সেলে বিটা সেলে কোনো সমস্যা থাকে তাহলে ইনসুলিন রিলিজ হবে না, আলটিমেটলি কি হবে, ইনসুলিনের কাজ কি এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু দা সেল, সেলের ভিতরে গ্লুকোজ ঢুকতে সহায়তা করে। এখন যদি আমার বিটা সেল যদি রোগী নষ্ট থাকে তাহলে তো ইনসুলিন রিলিজ হবে না, তাহলে কি হবে, ডায়াবেটিস মেলিটাস লাইক কন্ডিশন, ডায়াবেটিস মেলিটাস লাইক কন্ডিশন হবে, ঠিক আছে? আচ্ছা গেল। এরপর দেখো জেনেটিক ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন, এটার কারণও হইতে পারে কি, ইনসুলিন রিলিজ হইতেছে ঠিকই কিন্তু ইনসুলিনটার ডিফেক্ট কোথায়, অ্যাকশনে ডিফেক্ট, মানে সে ঠিকভাবে কাজ করতে পারে না সেলের উপর, সে মানে দজ দজ কাজ করতে পারে না, দৈনচা আমরা কই না যাই বেড়া সেটা একটা দৈনচা, মানে কোনো কাম কাজ করতে পারে না, বলি না আমরা স্কুল লাইফে তো আমরা বলতাম এ তো একটা দৈনচা কাম কাজ পারে না, সারাদিন ঘরে ঘরে বসে থাকে, আছে না এরকম। তাই জেনেটিক ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন,
এটা কি জেনেটিক্যালি যে ইনসুলিনটা তৈরি হইতেছে বুঝছো, সেই ইনসুলিনটার অ্যাকশনে সমস্যা, সেটার কাজে সমস্যা। এই বুঝছো সবাই কি বলছি? ওকে, দেন ডিজিজ অফ এক্সোক্রাইন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে দুইটা পার্টের কথা বলছি, একটা হচ্ছে এন্ডোক্রাইন, একটা হচ্ছে এক্সোক্রাইন। ওকে, এক্সোক্রাইন পোর্শনে যদি কোনো সমস্যা হয়, ডিজিজ অফ এক্সোক্রাইন প্যানক্রিয়াস, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, মনে করো দীর্ঘমেয়াদি যদি প্যানক্রিয়াসে কোনো কি থাকে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, দীর্ঘমেয়াদি যদি প্যানক্রিয়াসে ইনফেকশন হয়, ওকে, সেটাকে আমরা কি বলি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সেসব ক্ষেত্রে কি হবে, there is decreased release of insulin in the blood, okay, hemochromatosis, cystic fibrosis, এইগুলো autoimmune disease। আর hemochromatosis মানে কি, iron deposition in different tissues in the body, liver হইতে পারে, thyroid gland হইতে পারে, pancreas হইতে পারে, iron deposition circuitous tissue হইতে পারে, deposition of thyroid iron, বেশি বেশি iron যুক্ত। এটা কাদের বেশি হয় জানো, থ্যালাসেমিয়া যাদের রোগী থাকে, হিমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি হয়, আরবিসিটা ভেঙে যায়, ব্রেকডাউন অফ দা আরবিসি। সো আলটিমেটলি দা আয়রন ইজ ডিপোজিটেড ইন দা মিস প্যানক্রিয়াস, আলটিমেটলি এটাকে বলা হয় হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিস হলে কি হবে, ইনসুলিন রিলিজ হবে, ব্লাড সুগার বেড়ে যাবে। ওকে, এগুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাস এন্ড আদার ক্যাটাগরি অফ দা গ্লুকোজিনোজ। আরো কয়েকটা আছে, এই যে দেখো এন্ডোক্রাইনোপ্যাথিস, দ্যাট মিন্স ডিজিজ দ্যাট আর রিলেটেড উইথ এন্ডোক্রাইন ফাংশন। এরকম এন্ডোক্রাইন ডিজিজ আছে কি, কুশিংস ডিজিজ, কুশিং সিনড্রোম, তোমরা ফিজিওলজি যেটা পড়ছো, গ্লুকোকর্টিকয়েড, হ্যাঁ, ওভার ওভার সিক্রেশন যদি হয়, কুশিং ডিজিজ। এই কুশিং ডিজিজে কি হয়, ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, কারণ এটাতে প্রচুর পরিমাণে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, গ্লুকাগন, এই ধরনের হরমোন গুলো রিলিজ হয়, যার ফলে ব্লাড সুগার বেড়ে যায়। অ্যাক্রোমেগালি, এটাতে কি হয়, গ্রোথ হরমোন রিলিজ বেড়ে যায়। আর গ্রোথ হরমোনকে আমরা কি বলি, দিস ইজ এ ডায়াবেটোজেনিক হরমোন, দিস ইজ এ ডায়াবেটোজেনিক হরমোন, কারণ এটা কি করে, গ্রোথ হরমোন গ্লাইকোজেনোলাইসিস, ইনক্রিজ গ্লাইকোজেনোলাইসিস, increase gluconeogenesis and increase glycolysis, এই কাজগুলো কে করে, growth hormone। এবং এই acromegalyতে কি হয়, there is increase secretion of the growth hormone, so ultimately blood sugar level is rise। আর কি আছে, glucagonoma, glucagonoma মানে কি জানো, glucagon যেখান থেকে রিলিজ হয়, কোথা থেকে, ওই যে প্যানক্রিয়াস থেকে, সেখানে যদি টিউমার হয় এটাকে বলা হয় গ্লুকাগোনোমা। এই গ্লুকাগোনোমাতেও ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে যায়, ঠিক আছে, এই গেল এন্ডোক্রাইনোপ্যাথিস। তারপর কি, অ্যাডমিনিস্ট্রেশন অফ হরমোন অর ড্রাগস নোন টু ইন্ডিউস বি সেল ডিসফাংশন অর ইম্পেয়ার ইনসুলিন অ্যাকশন, অ্যাডমিনিস্ট্রেশন অফ হরমোন অর ড্রাগ, কিছু কিছু হরমোন অথবা ড্রাগের কারণে বেড়ে যায়, যেমন গ্লুকোকর্টিকয়েড, থায়াজাইড, আলফা ইন্টারফেরন। কথা কি বোঝাতে পারছি, এগুলো কজে, আমাদের কজ ডায়াবেটিস, তোমরা এগুলো একদম ঠাটা 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 মুখস্থ করে ফেলো। নেক্সট ক্লাসে আমরা ডায়াবেটিস মেলিটাস এর ক্লিনিক্যাল ফিচার, পলিউরিয়া, পলিডিপসিয়া, এগুলো নিয়ে ডিসকাশন করব ইন মানডে, ইন মানডে। সো থ্যাংক ইউ।